নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নতুন ভিডিও নিয়ে এসেছি। তো নতুনই তো হ্যাঁ, আমি সেটাই আমরা তো বললাম, আমরা অনেকদিন খিচুড়ি মিচুড়ি খাইনি, খিচুড়ি আবার মিচুড়ি খাইনি। হ্যাঁ। তো আমরা খিচুড়ি নিয়ে চলে এসেছি, এক এক থালা করে খিচুড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে স্ট্রেচেবল খিচুড়ি, মানে উল্টি দিলেও পড়বে না, দা উল্টা বলে। আর সাথে আছে হচ্ছে বেগুন ভাজা আর ডিম ভাজা, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ভাজা। ওটা মেনটেনেড নয়, যার ইচ্ছে হবে সে খাবে, আর যার ইচ্ছে হবে না সে খাবে না। ঠিক আছে, কাঁচা লঙ্কা, ইয়েস, বাকি সব শেষ করতে হবে। হ্যাঁ। তো এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট, আর পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে। আর যারা মানে বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে লাইক করবে, আর বেশি বেশি করে দেখবে, কমেন্ট করবে, কমেন্ট না হলেও হবে, বেশি বেশি করে দেখবে, ওয়াচ কমেন্ট টাইম। করলেই তো বুঝতে পারবা তোমার ভিডিও কে কে দেখছে। যাই হোক, তোমাদের দিদি ভাই যেটা বলছে সেটাই। দেখো তাহলে, আবার বলছে তোমরা কমেন্ট করবে না, এটা একটা কোনো ফ্যাক্ট না, এসব কিছু মনে করবে না, এরকম হাবি জাবি কথা বলতেই থাকে, তোমরা কিছু মাইন্ড করবে না। আমি বলছি তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর কমেন্টের রিপ্লাইটা বেশিরভাগ আমিই দিই, ঠিক আছে? আমি ইংলিশ তোমরা বুঝি না, যেরকমই কমেন্ট করো সেরকমই রিপ্লাই দিই, বাজে কমেন্ট ভালো কমেন্ট আমি সব কিছু রিপ্লাই দিই, আমার খুব ভালো লাগে, ও সবাই মাইন্ড ফাইন্ড করি না, ঠিক আছে? চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি, আর গরম গরম খাবার, পেট গরম হয়ে যাবে, খিচুড়িতে আবার গরম পেট গরম হয়ে যায়, ঠিক আছে? আর আসলে খিচুড়িটা যারা আমাদের বানিয়েছিলাম ভিডিওতে লবণ দিয়ে নতুন, ভুলেই গেছিলাম। যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, অল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আমাদের সাথে থাকার জন্য। আর তোমাদেরকে বলছি এইভাবে সাথে থাকো, যা আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো আজকে চ্যালেঞ্জটা শুরু করছি। 1 2 3 স্টার্ট। ও মা গো, ধীরে হয়ে গেল কেন গো, এত জোরে খাইতে গিয়ে? বাবারে, আর করবা আঁকবা, চ্যালেঞ্জ করবা, দেখো গরম গরম ঠান্ডা করতে তো আগুন দিয়ে নামিয়ে নিয়ে চলে এসছে। আজ হেরে যাবো, গরম খেতে পারি না, গরম খেতে পারি না, গরম তুমি পারো, আমার বুক গরম হয়ে যায়, গলা গরম হয়ে যায়। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে আমি ইচ্ছে করে হারি, আসলে আমি ইচ্ছে করে হারি না, বুঝতেই পারছো কি কন্ডিশন, ও খেতে পারে আমি খেতে পারি না, ওরে বাবা। দিলা তো আমার তো নজর লাগিয়ে, দিদি খাও, যেহেতু খাচ্ছি আমাকে একটু দিতে দাও, দিত পেট গরম হয়ে যাচ্ছে। আসতে গলায় চলে গেছে,
কত গরম আবাতাও আমাকে কেমন গরম ছিল আমি খেতে পাচ্ছি না আর গরমে সবাই এত গরম খাই কি করে শুদ্ধ খিচুড়ি একদম নামিয়ে নিয়ে চলে এসেছিল গরম আছে আমি প্রথমে প্রথমে নিয়ে এরকম করে দিয়ে এত গরম লেগেছে রিটার্ন রেখে দিয়েছি দিয়ে সাইড সাইড থেকে খেলাম একটু ঠান্ডা করে নিয়ে আসতে হতো সাইড সাইড থেকে খেলাম বলে জিততে পারলাম আর ও মিডল থেকে কাটা শুরু করেছে বলে জিততে পারলো না সাইডটা যদি খেতে থাকতে সাইড সাইডেই তো খেতে খেতে এই তো মিডল কেটেছে যে আমার তো মিডল কাটেনি আমি লাস্ট বেলা যখন মিডল কাটলাম তখন করো আচ্ছা বুদ্ধি তাহলে অন্যরকম খিচুড়িটা কেমন হয়েছে বলো আমি বুঝতে পারিনি সিরিয়াস আমি বুঝতে পারিনি সেরকম বুঝতে পারছি না খাবো পরে আমি তো যাই হোক মোটামুটি এমনি ভালো হয়নি মোটামুটি ঠিক আছে মশলা ছাড়া খিচুড়ি তো শেষ করো আরে শেষ শেষ পারি নাকি তো যাই হোক আজকের বিজেতা আমি উইনিং আমি তো সেই হিসাবে ওকে আবার রাগ করবে দেখো তুমি জিতলে আমি রাগ করি না তোমরা দেখেছো আমি রাগ করি না যা পানিশমেন্ট খুশি দিক আমার কোনো প্রবলেম নেই আমার কথা বলছি না ও তুমি রাগ করলে সেটা ও অডিয়েন্সের কথা বলছো তো তোমরা রাগ করলে ধরো কি করব বলো এখন চ্যালেঞ্জে যদি জিতে যাই ও যদি না পারে খেতে তা আমি করব ওটা আগে আমি জোরে জোরে খেতাম বলতে ইদানিং জোরে জোরে না আছে প্রচণ্ড গরম আর এই এই সবে আমি হেরে যাই এটা একটা ভাবার বিষয় তো চলো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে পানিশমেন্টটা নিয়ে আনি চলো তো দেখো পানিশমেন্ট নিয়ে চলে এসেছি আর মুখ বাংলার পাঁচ কার হয় বলো বাংলার পাঁচ না পানিশমেন্টটা দেখাও আগে তারপরে দেখো বাংলার পাঁচ হয় কি হয় না বাংলার পাঁচে ওর পানিশমেন্ট নিয়ে এনেছি দেখো ফুলকপি হ্যাঁ তোমাকে দিয়েছিলাম কি আর তুমি আমাকে দিচ্ছ কি সেটা দেখো সব কিছু তো বাড়াবাড়ি করো তুমি তাহলে এইগুলো খেতে হবে না ওই দুটো খাওয়া এটা এটা আর যদি ভালো লাগে তখন এটা খেয়ে দিবা ওইটা রাখিছো কেন ওইটাও রাখো ভালো লাগলে ওইটাও খাবো দাও আমার অসুবিধা নাই দাও টুইস্ট আর ওকে দিয়েছিলাম ইয়ে এইটুকু এইটুকু এই এই সাইজেরটা দিয়েছিলাম এরকমভাবে দেখেছিলাম মানে অনেক বড় লাগেছিল আর এই সাইজের এরকম দেখেছিলাম বলে বড় লেগেছিলো কিন্তু এগুলো এক্সট্রা করে নিয়ে এসেছে বলছে আমাকে এতখানিক দিয়েছো ভিডিও আবার দেখলো দেখে দেখছে এইটুকু এইটুকু না না ওইটুকু দেবো না নকশা এই কটা মিলি একটা ছিল আর একটা এই দুটো হ্যাঁ সেটা আমাদের ইয়ে দেখে ঠিক আছে তাড়াতাড়ি তুমি এগুলো খেয়ে নাও এটা যে তোমার পানিশমেন্ট আজকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবা রিয়াকশন দেখাবা কেমন লাগে যে আমাকে ফুলকপি খাইছিলা বাঁধাকপি খাইছিলা মনে থাকবে সব কিছু জলপাই খাইছিলা আমি তাই দিচ্ছি তোমাকে একটা একটা করে রিটার্ন রিটার্ন পলিসি রিটার্ন পলিসি দিচ্ছি তোমাকে ঠিক আছে খাও দাও ওই এই ভূতের মধ্যে রেখে রেখে করো না আমার ভূত ধরেছে নিম পাতা লিয়ে না ঝাড়তে হবে তখন তাড়াতাড়ি করো নিয়ে আসো ওখানেই তো থাকলে খেলিবা ফুলকপি খেয়েই তো বড় হয়েছে ওরা আমি এভাবে খাইনি গোটাটা ভরো আগে এই তুমি ওইভাবে ছেড়ে ছেড়ে খাইছো পোকা গুলো খাই খাইনি মানে কি আমি ডান্ডিকে বাদ দিয়ে খেয়েছি তুমি ডান্ডি বাদ দাও তো ডান্ডি সময়তে তো খাই নিচ্ছি আমি না তুমি ডান্ডি বাদ দিয়ে খাও হ্যাঁ এবে খাও এটা ভরো এখানে এক কামড় মারবার গোটাটা চলে যাবে এই পোকা মকা ভিতরে থাকে আমি খেয়ে নিব কোথায় পোকা থাকছে বার করে দেখো কোথায় আছে পোকা কোনো পোকা নাই নিজে খাচ্ছে আর গিলে নিচ্ছে সব কটা মুখে একসাথে ভরে রাখো সব কটা মুখে ভরো গিলবা না গিলে 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 গিলে
তারপর দেখাবো আমাকে সব খেয়েছ। পানিশমেন্ট দেখলা কুট করে গেলে লীলা ঢোকেল বলা ঢোকের সাথে তো আর্ধেক চলে গেল না। ভাত পেয়েছো? না ভাত না, ভাতের চেয়ে ভালো, শরীর ভালো থাকবে তোমার। এই এইসবই তোমাকে খাওয়াতে হবে এখন। রাহা করে দেখাও সবাইকে। এগুলো এগুলো মানে ভাল লাগলে খাবার, না লাগলে খাবার না। পানিশমেন্টটা দিয়ে আমি শান্তি পেলাম না, ওর ভাল লাগছে বলে খেয়ে নিচ্ছে এগুলো। তোমাদের ভাল লাগে ফুলকপি খেতে? আমার খুব ভাল লাগে। এর আগের দিন দিয়ে ওর নিজে ধোকা খেয়ে গেছে। আমার তো ছাগল কেনার দরকার নাই, তোমাকে দিলেই তো হয়ে যাবে। বাহ বা 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 বা, সুন্দর সুন্দর। কেমন লাগছে খেতে? অমায়িক লাগছে না খেতে? সুন্দর। আমি দেখি, জল তো খাইনি আমি। খেলা কেন এগুলো? মানে শুনি আছো তো তাই পূর্ণ করলাম। কেমন রিয়াকশন হচ্ছে দেখো? আমি তো এরকম বলি না, ঝামেলা করি না। ওকে দিতে গেলে ঝামেলা কর। আমি দিই কতটুকু আর তুমি নিয়ে আসো কতটুকু? জিরা দিলে আর আগের দিন এতখানি। কেমন লেগেছিল খেতে? জিরা, এরপর ধনে পাতা দিব খেতে। একটা আছে মনে, ওটা বলবো না, নাহলে ও আমাকে ঘুরিয়ে দিয়ে দিবে। ওটা বলবো না, নাহলে ওটা ঘুরিয়ে দিয়ে দিবে। কী দরকার আমার বলা? যখন হবে তখন দিব। দেখো কী রাগ, দেখো কী রাগ। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ওর খাওয়া কমপ্লিট হবে না এখন, করতে থাকবে। তো চলো চাবিও তোমাকে ঘেয়ে নেবো আমি, এইগুলো খাওয়া আগে। চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশের বেল আইকন ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাবে। আজকের মতো, তারা।